হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো আজকে একটা তামিল ফিল্ম নিয়ে কথা বলবো যেটা গতকাল ডাবড ভার্সনটা বেরিয়েছে, যেটা ফার্স্টে সোনি ম্যাক্সে এসেছিল, তারপর গোল্ড মাইন টেলিফিল্মসে ইউটিউব চ্যানেলে এটা প্রিমিয়ার হয়েছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে অ্যাকশন। তো এই অ্যাকশন তামিল ফিল্মটা 2019 সালে রিলিজ হয়েছিল, যেটা জনার হচ্ছে অ্যাকশন থ্রিলার। কিন্তু অ্যাকশন থ্রিলার বলা সত্ত্বেও ফিল্মটার মধ্যে ভরপুর অ্যাকশন থাকলেও এই ফিল্মটার মধ্যে কিন্তু থ্রিল ব্যাপারটা কিন্তু অতটাও নেই। তো এই ফিল্মটা দুটো মেন স্টারকাস্ট আছে, সেটা হচ্ছে বিশাল এবং তামান্না। তো এদের দুজনের এই অ্যাকশন ফিল্মটার মধ্যে যে জিনিসটা মানে আমার অতটা ঠিক জমেনি, সেটা হচ্ছে ফিল্মটার মধ্যে স্টোরিটা একদমই অত নেই, মানে সেইভাবে স্টোরিটা বানানো হয়নি। খুব উইক একটা প্লট লাইন এবং তার সাথে এক্সিকিউশনটাও কিন্তু খুব বাজেভাবে এখানে করা হয়েছে। বাট এটুকু মানতে হবে যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কিন্তু এখানে ভালোভাবে দেখিয়েছে। তোমাদের হয়তো যারা যারা অ্যাকশন লাভার্স, যারা যারা অ্যাকশন ফিল্ম দেখতে ভালোবাসো, তাদের হয়তো এই ফিল্মটা ভালো লাগতে পারে। কিন্তু একটা মেজর ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এই অ্যাকশন সিকোয়েন্সেসগুলোর মধ্যে যে ভিএফএক্সটা ইউজ করা হয়েছে সেটা অত্যন্ত বাজেভাবে ইউজ করা হয়েছে। তো এই কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সেসের মধ্যে যে ভিএফএক্সগুলো দেখাবে না, ওগুলো সেই মানে সিকোয়েন্সটার মুডটাই পুরো নষ্ট করে দেবে। তো স্টোরিটা আমি আলাদা করে আর কিছু বলছি না, কারণ স্টোরিটা এখানে কিছুই নেই বলার মতো সেরকম। তো যেটুকু আমি যদি বলি তাহলে সেটা বললে পুরো ফিল্মটা দেখার মজা নষ্ট হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও এই আড়াই ঘন্টা সিনেমাটার মধ্যে এই অ্যাকশনগুলোই যা একটু দেখার যোগ্য, তাছাড়া এখানে ফিল্মটার মধ্যে আর সেরকম কিছু নেই। তো লুক অ্যান্ড ফিলটা কিন্তু ফিল্মটার মধ্যে ভালো দেওয়ার চেষ্টা করেছে। তো বাইরের লোকেশানে শ্যুটিং হয়েছে এবং যে এই ফিল্মটা যে চেস সিকোয়েন্সগুলো দেখাবে, যেরকম একটা গাড়ির চেস আছে বা এখানে যে ভিলেনকে যে তাড়া করবে, সেই চেস সিকোয়েন্সগুলো কিন্তু ভালোভাবে দেখানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এখানে ওই চেস সিকোয়েন্সের সময় যে গ্রাফিক্সগুলো যে ইউজ করেছে, অত্যন্ত নিম্নমানের গ্রাফিক্স এখানে ব্যবহার করা হয়েছে। তো মানে আমি গোল্ড মাইন্স টেলিফিল্মসকে একটাই কথা বলবো যে আরও অনেক ভালো ভালো তামিল তেলুগু ফিল্ম আছে, সেগুলোর ডাবিং করুন, যেরকম মার্শাল সরকার এবং আরও আছে যেরকম বিনয়া বিধিয়ারামা। তো এই ফিল্মগুলোর আপনারা ডাবিং বার করুন। আরও মালায়ালামের অনেক ভালো ভালো আজকাল ফিল্ম এসে গেছে, সেগুলোর ডাবিং বার করুন। তো এই ফিল্মগুলো কিন্তু ভালো ভিউজ আছে যেটা আমি দেখেছি। তো অ্যাকশন লাভারদের জন্য কিন্তু এই ফিল্মটা তোমরা একবার দেখে নিতেই পারো। আর আরেকটা কথা যে বিশালের ফিল্মগুলোতে কিন্তু স্টোরি অতটাও ভালো হয় না, সেরকম স্টোরি থাকে না। বাট হ্যাঁ, একটা কথা মানতে হবে, বিশালের ফিল্মগুলোতে কিন্তু অ্যাকশনগুলো দেখার মতো হয়। ওই অ্যাকশন সিকোয়েন্সেসগুলো বিশালের ফিল্মে কিন্তু মানে ভালোভাবে ইনপুট করা থাকে। তো আমি এখন অব্দি যে কটা বিশালের ফিল্ম দেখেছি সেগুলোতে কিন্তু আমার অ্যাকশনগুলো কিন্তু দারুণ লেগেছে। এই ফিল্মটার মধ্যে কিন্তু সেই থ্রিলিং ব্যাপারটাও মানে অতটা কিন্তু ঠিক জমবে না, এবং গল্পটা অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে। কিন্তু আবার আমি কালকে যখন গোল্ডমাইন টেলিফিল্মসে দেখছিলাম, অলরেডি অনেক ভিউজ এসে গেছে। তো এই ফিল্মটাও মনে হচ্ছে ভালো ভিউজ পাবে, কারণ আমাদের এখানকার দর্শকদের সাউথের অ্যাকশন ফিল্মগুলো তারা দেখতে খুব ভালোবাসে। তো এই ফিল্মটার মধ্যে একদম আড়াই ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমই এখানে অ্যাকশন দেখিয়েছে। তো আশা করছি তোমাদেরও হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের হয়তো ভালো লাগবে না। আমার মোটামুটি লেগেছে, মানে আড়াই ঘন্টার আর কিছু টাইম পাস করার না থাকলে তোমরা এই ফিল্মটা দেখে নিতেই পারো। তো আমার সেরকমই লেগেছে, খুব খারাপও লাগেনি আবার খুব ভালোও লাগেনি। যদি একটু ভিএফএক্সটা ঠিকঠাকভাবে যদি করতে পারতো তাহলে হয়তো ফিল্মটা দেখতে আরও ভালো লাগতো, বাট আদারওয়াইজ ঠিক আছে, ইটস আ ওয়ান টাইম ওয়াচ আই ক্যান সে। সো তোমরা যারা এই ফিল্মটা কালকে দেখে নিচ্ছ তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তামান্নাকেও এখানে খুব দেখতে ভালো লাগবে, তো উনাকেও এখানে অ্যাকশন রূপে আমরা অনেক স্টান্স এখানে দেখতে পাবো। তো তোমরা যারা এই ফিল্মটা দেখার প্ল্যান করছো তারা দেখে নিতে পারো, তারপর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।